সালাম আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, মূলত সেটা হচ্ছে যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন বা উইন্ডোজ 11 যারা ব্যবহার করছেন, তাদের হচ্ছে একটা প্রবলেম আপনারা ফেস করছেন, সেটা হচ্ছে উইন্ডোজ যখন আপডেট হয়ে যায়, যখন আপনার উইন্ডোজ 10 আপডেট হয় বা উইন্ডোজ 11 যাদের আপডেট হচ্ছে, আপডেট হওয়ার পর আপনার নেটওয়ার্কের একটা প্রবলেম হচ্ছে, লোকাল নেটওয়ার্ক আমরা যেটাকে বলি, যে ফাইল শেয়ারিং যদি আমরা নেটওয়ার্কের মাধ্যমে করে থাকি সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এবং যদি প্রিন্টার শেয়ার আমরা করে থাকি সেক্ষেত্রে আমি প্রবলেমটা ফেস করছি। অর্থাৎ উইন্ডোজ 10 যখন আপডেট হয় তখন কিন্তু এই প্রবলেমগুলো আমরা ফেস করি অ্যাকচুয়ালি। তো এই জন্য যেটা হচ্ছে যে প্রিন্টিং করতে গেলে আপনার হঠাৎ করে দেখবেন যে আপনার শেয়ারিং করা প্রিন্টারটা প্রিন্ট হচ্ছে না, একটা কোড দেখাচ্ছে যে এই এই কোডে এরর হচ্ছে আপনার, এই জন্য আপনার প্রিন্ট হচ্ছে না। বা যদি আপনার কোনো ফাইল শেয়ারিং থাকে, কোনো ফাইল শেয়ারিং সিস্টেম করে থাকেন, কোনো সার্ভার থাকে আপনার, লোকাল সার্ভার, লোকালি কনফিগারেশন করা যে সার্ভারগুলো থাকে, কোনো ড্রাইভ শেয়ার করে থাকেন যদি, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা অর্থাৎ উইন্ডোজ আপডেট হওয়ার পর আপনার যে প্রবলেমগুলো হয় মূলত, সেই প্রবলেমগুলো কেন হচ্ছে, উইন্ডোজ আপডেটটা যাতে বন্ধ করতে পারি সেই প্রসেসটা যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিই, যাতে আপনার পরবর্তীতে যে এই নেটওয়ার্কিং প্রিন্টারের প্রবলেম বা শেয়ারিং এর প্রবলেম, এটা কিন্তু পার্মানেন্টলি সলভ হয়ে যাবে যদি আপনি মূলত উইন্ডোজ 10 এর আপডেটটা পার্মানেন্টলি বন্ধ করতে পারেন। আমরা কিন্তু ম্যানুয়ালি দুই একটা কৌশল অবলম্বন করে কিন্তু উইন্ডোজ 10টাকে আপডেট বন্ধ করার জন্য চেষ্টা করেছি, কিন্তু সেটা হয়নি, অটোমেটিক্যালি আবার আপডেটটা নিয়ে নেয়। এবং সেই সাথে তাদের উইন্ডোজ 10 এর যে লাস্ট সিকিউরিটি আপডেটটা রয়েছে 760 পরবর্তী যে সিরিয়ালটা রয়েছে সিকিউরিটি আপডেটের, এই আপডেটটা হলে পরেই আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। তো এই টোটাল প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে প্রথমে যেটাই করতে হচ্ছে যে উইন্ডোজ 10 এর আপডেটটা পার্মানেন্টলি কিভাবে আপনি বন্ধ করবেন, সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। 8-9 স্টেপ রয়েছে, আপনাকে অবশ্যই কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, এবং কেয়ারফুলি আপনি এই অ্যাপ্লাইগুলো আমার সাথে সাথে আপনার কম্পিউটার কিন্তু আপনি করে দেখতে পারেন। আমি আশা করছি আপনার এই প্রবলেমটা 100% সলভ হয়ে যাবে। তো তুরন্ত দেখে নিই আমরা স্ক্রিনে গিয়ে যে কিভাবে আপনি এই উইন্ডোজ 10 এর আপডেটটা পার্মানেন্টলি আপনি কিভাবে বন্ধ করবেন। চলুন চলে যাই আমরা কম্পিউটারের স্ক্রিনে। তো কম্পিউটারের স্ক্রিনে আসার পর যেটা প্রথমে আপনি করবেন, আপনার উইন্ডোজ 10 যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথমে আপনি সার্চ আইকনে লিখবেন নিচের দিকে সার্ভিসেস, SERVICES সার্ভিসেস, এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনাকে বের করতে হবে উইন্ডোজ আপডেট একটা অপশন। এটা আমরা প্রাইমারিলি এটাই করে থাকি যে এটা বন্ধ করে দিলে হয়তো উইন্ডোজ আপডেটটা বন্ধ হয়ে যাবে, বাট আপডেটটা কিন্তু বন্ধ হয় না মূলত। তো এখান থেকে দেখেন এই যে এটাকে আপডেটটাকে ম্যানুয়ালি বন্ধ করে দিতে পারেন, উইন্ডোজ আপডেটটা রয়েছে, এটাকে প্রথমে স্টপ করা থাকে মূলত, অনেক যদি অনেকে রানিং থাকে সেক্ষেত্রে এটাকে স্টপ করে দিবেন। স্টপ করে দেওয়ার পর এখান থেকে উপর থেকে ডিসেবল করে দিবেন স্ট্যাটাস টাইপটা, দেন অ্যাপ্লাই। আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। হ্যাঁ, এটাকে প্রথমে ডিসেবল করবেন, দেন স্টপ করে দিবেন। দেখেন এখানে কিন্তু স্ট্যাটাসটা ডিসেবল দেখাচ্ছে, এবং এটাকে আমি এখান থেকে, আচ্ছা আরেকটা অপশন এখানে রয়েছে, এখান থেকে আপনি উপরের দিকে যাবেন, হচ্ছে ডিসকভারিতে যাবেন, এখানে দেখেন রিসেট ফেইল কাউন্ট একটা অপশন রয়েছে, আপনার কত মিনিট বা কত সেকেন্ড পরে ওটা হবে, একদিন ছিল, এবং রিস্টার্ট সার্ভিস আফটার 1 মিনিট। তো আমি এটাকে 0-0 করে দিলাম, ঠিক আছে, 0-0 করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই, দেন ওকে। আপনার এখান থেকে মোটামুটি কাজ শেষ, আমি পরবর্তী স্টেপটা দেখাচ্ছি, একটু খেয়াল করে কিন্তু দেখবেন ভিডিওটা, আমি আপনাদের সুবিধার থেকে কিন্তু ভিডিওটা তৈরি করছি। আমাকে কমেন্ট করে অনেকে জানিয়েছে প্রবলেমটার জন্য। তো আরেকটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স ট্রান্সফার সার্ভিস, এটাকে আপনি প্রথমে অন করে নেবেন, ডাবল ক্লিক করে দেখেন স্টপ রয়েছে, এটা আমি স্টপ করে রেখেছি অলরেডি। হ্যাঁ, ডিস্টপ রয়েছে, এবং এখানে দেখেন স্টার্ট আপ টাইপ, এটাকে আপনি ডিসেবল করে দিবেন, আমি ডিসেবল করে দিচ্ছি এখান থেকে, দেন যদি আপনার এনেবল থাকে সেটাকে ডিসেবল করে দিবেন, দেন আর বাকিগুলো সব সেম থাকবে, ঠিক আছে, এটাকে আমি ডিসেবল করে দিলাম ওকে। দেন আরেকটা স্টেপ দেখাচ্ছি, এর পরবর্তী স্টেপটা রয়েছে সেটিংস এ যাবেন, সেটিংস এ যাওয়ার পর স্টার্ট সেটিংস, সেটিংস এ যাওয়ার পর এখান থেকে যেমন আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এটা অপশনটায় যাবেন, যাওয়ার পর ইথারনেটে ক্লিক করে দিবেন, দেন দেখবেন একটা ইন্টারনেটের আইকন রয়েছে ডান দিকে, দেখেন উপর দিকে নেটওয়ার্ক কানেক্টেড দেখাচ্ছে,
এখানে যেতে হবে আপনাকে। আমি ক্লিক করছি এখানে, নিচের দিকে একটু খেয়াল করলে দেখবেন মেটার্ড কানেকশন রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে অন করতে হবে, এটা যদি আপনার অফ করা থাকে, আমি অন করে রেখেছি অলরেডি, সেটাকে আপনি অন করে দিবেন, ঠিক আছে। আমি এটাকে অন করে দিচ্ছি, এটা অফ থাকে মূলত, এটাকে আপনি অন করে দিবেন, যাতে এটার কানেকশনটা হচ্ছে যে বড় কোনো ফাইল পেলে পরে সে ডাউনলোড করবে না মূলত। তো দেন এখান থেকে আমি আবার যাচ্ছি হচ্ছে এখানে আমি লিখব সার্চ অপশনে রেগ এডিট বা রেজিস্ট্রি এডিট, যেটাকে আপনি বলেন না কেন, রেগ এডিট, REGEDIT, রেগ এডিট, এডিটর অপশনটা অন করবেন। দেন এখান থেকে কি লোকাল মেশিন এটা অন্ডারে যাবেন, সফটওয়্যার এনহ্যান্স করবেন। দেন এখান থেকে যাবেন হচ্ছে গিয়ে নিচের দিকে স্ক্রল করলে কি পাই দেখি, এখান থেকে দেন এখানে পলিসি একটা অপশন আছে, দেখেন পলিসিতে ক্লিক করে দিবেন। দেন এটার উপর মাইক্রোসফটে যাবেন, মাইক্রোসফট এক্সটেন্ড করছি, দেন উইন্ডোজ, এখানেই আমাকে কাজ করতে হবে অ্যাকচুয়ালি, একটা ফোল্ডার রেডি করতে হবে উইন্ডোজ আপডেট নামে। এটার উপর রাইট বাটন ক্লিক করছি, নিউতে যাচ্ছি, দেন নিউতে যাচ্ছি, দেন এখান থেকে কিতে ক্লিক করে দিব এবং একটা ফোল্ডার ক্রিয়েট করছি এখানে। এখানে আমি লিখব উইন্ডোজ, উইন্ডোজ আপডেট, আমি যেরকম ভাবে লিখছি কোন স্পেস ছাড়া সেম ভাবে আপনি লিখবেন দয়া করে প্লিজ। দেন এখান থেকে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, এটার আন্ডারে আরেকটা ফোল্ডার আমি ক্রিয়েট করব। দেন আবারও কিতে যাচ্ছি, দেন এখানে লিখব, এখানে লিখবো হচ্ছে AU, মানে হচ্ছে অটো আপডেট, একটা ফোল্ডার ক্রিয়েট করছি। দেন এটার উপর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর এখানে যাব হচ্ছে, এখানে যাই আপনার যে ডি ওয়ার্ল্ড 32 বিট, এটা আপনি অন করে দিবেন। দেন এখানে ডাবল ক্লিক করে দিব এটার উপর, আবার এখানে লিখব একটা অপশন লিখব AU, অর্থাৎ অটো আপডেট অপশনস, খেয়াল করবেন AUOPTIONS অপশনস লেখার পর ডাবল ক্লিক করবেন। এটা অন করার পর এখানে ভ্যালুটাকে আপনি চেঞ্জ করে 2 করে দিবেন, ঠিক আছে। আপনার এই স্টেপটা মোটামুটি শেষ, এটা হয়ে গেল, একটু কুইক দেখানোর চেষ্টা করছি, একটু খেয়াল করবেন। দেন ক্লোজ করে দিলাম এখান থেকে, তারপরে যাচ্ছি হচ্ছে আমি আবার এখানে লিখব হচ্ছে যার এখানে গ্রুপ পলিসি, আমি এখান থেকে গ্রুপ পলিসিতে যাব। গ্রুপ পলিসিতে যাওয়ার পর এখান থেকে আমি দেখেন কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন দেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাম্পলেট রয়েছে, কম্পিউটার কম্পিউটেশনের আন্ডারে দেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাম্পলেট, এটাতে ক্লিক করছি, এটাকে এক্সটেন্ড করে নিচ্ছি। এক্সটেন্ড করে নেওয়ার পর আপনি যাবেন হচ্ছে গিয়ে এখান থেকে উইন্ডোজ কম্পোনেন্ট, রাইট, উইন্ডোজ কম্পোনেন্টটাকে একটু এক্সটেন্ড করে নিলাম। দেন এখান থেকে যাব হচ্ছে খুঁজে নিচ্ছি, একটু নিচের দিকে স্ক্রল করি, উইন্ডোজ আপডেট একটা অপশন আমাকে খুঁজে নিতে হবে, রাইট, দিস ওয়ান উইন্ডোজ আপডেট, এটার এটাকে এক্সটেন্ড করে নিতে পারেন। আমি এটার উপরে ক্লিক করছি উইন্ডোজ আপডেট, দেন ডান পাশের দিয়ে আপনার সেটিংসগুলো রয়েছে, এই সেটিংসগুলো আন্ডার থেকে আপনাকে একটা অপশন খুঁজে রাখতে হবে কনফিগারেশন অটোমেটিক আপডেট, এটা ডিজেবল করতে হবে। আমি ডিজেবল করেই রেখেছি অলরেডি, আপনি যদি এনেবল নট কনফিগার থাকবে এটাকে আপনি ডিজেবল করে দিবেন, ঠিক আছে। ডিজেবল করলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে, এটা হয়ে গেল। দেন এখান থেকে আমি যাব হচ্ছে আরেকটা অপশন আছে এখানে, আমি দেখিয়ে নিচ্ছি, আচ্ছা এটা আমি বেরোলাম, এটা এখানে মোটামুটি শেষ। দেন আমার আরেকটা অপশন হচ্ছে টাস্ক শিডিউল, আমি যাব টাস্ক শিডিউল, টাস্ক শিডিউলে ক্লিক করলাম, দেন এখান থেকে টাস্ক শিডিউলটা এক্সটেন্ড করে নিচ্ছি। দেন মাইক্রোসফটের আন্ডারে যাব, মাইক্রোসফট কোথায়, হ্যাঁ এটা মাইক্রোসফট, দেন যাব হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজে ক্লিক করার পর দেন এখান থেকে আমাকে বের করতে হবে আপডেট উইন্ডোজ, একটা ফোল্ডার রয়েছে আমি একটু খুঁজে নিচ্ছি কোথায় রয়েছে, এই দেখেন উইন্ডোজ আপডেট, এর আন্ডারে যতগুলো শিডিউল করা রয়েছে সবগুলো আপনি কি করবেন, ডিজেবল করে দিবেন। হ্যাঁ আমার যেহেতু দুটো রয়েছে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন শিডিউল স্টার্ট, ডিজেবল করে দিব যতগুলো থাকবে, হ্যাঁ সবগুলোকে আপনি ডিজেবল করে দেবেন প্রথমত, এটাই হচ্ছে আপনার কাজ, ডিজেবল করে দিবেন। ডিজেবল করছি, কোনো প্রবলেম হলে পরে নট ওকে,
আমি যেটা ডিজেবল করার মতো রয়েছে আমি সবগুলো ডিজেবল করে দিলাম। দেন এখান থেকে আমার মোটামুটি এই হলো কাজের শিডিউল। এই কাজগুলো আপনি করে কিন্তু দেখতে পারেন, আমি এই কাজগুলো অ্যাপ্লাই করার পরে আমার উইন্ডোজের আপডেট লাস্ট এক মাস থেকে আর নেয়নি। তো বন্ধুরা, এই ছিল প্রসেস মূলত যে আমি সিম্পলি আপনাদেরকে শর্ট করে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি উইন্ডোজ 10 এর আপডেট বন্ধ করে আপনার প্রিন্টার শেয়ারিং, নেটওয়ার্কিং শেয়ারিং এবং ফাইল শেয়ারিং অর্থাৎ লোকাল সার্ভারের যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু আপনি সলভ করতে পারছেন এবং উইন্ডোজ আপডেট পারমানেন্টলি ডিজেবল করতে পারছেন। আশা করছি এই সেটিংগুলো আপনি অ্যাপ্লাই করেন আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এরপরে যদি কোনো প্রবলেম হয় দয়া করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক তো দিবেনই, আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক দিবেন অন্তত। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।